পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তরের পরিষেবায় আপনাকে স্বাগত জানাই। হ্যালো, হ্যালো, বলছি স্বামী হ্যাঁ বিবেকানন্দ। বলুন স্যার। হ্যাঁ, বলছি স্বামী বিবেকানন্দ আমেরিকান স্কলারশিপের পোর্টাল কবে থেকে চালু হবে? আজকে থেকে তো প্রিয় বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল এই মুহূর্তে চালু হয়ে গেল। ও তোমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, এ কি কি প্রসিডিওর লাগবে, তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওতে দেব তোমাদের কোশ্চেন অনুযায়ী। কাজেই তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে চাইছো, তোমাদের সকলের জন্যই রয়েছে সমস্ত ইনফরমেশন এবং অফিসিয়াল তথ্য, যেটা সরাসরি আজকেই আমি অফিসিয়াল দপ্তর থেকে সংগ্রহ করেছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো সম্পূর্ণ অফিসিয়াল তথ্য পাওয়ার জন্য। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের সবার প্রথমেই কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পোর্টাল আজকের থেকেই চালু হবে। এ সর্বপ্রথম তোমাদের জানিয়ে দিয়েছিলাম প্রায় 3 দিন আগে। তো সেই মতোই কিন্তু আজকেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল চালু হয়ে যাবে। কি বললেন অফিসিয়াল দপ্তর থেকে, শুনে নাও। হ্যালো হ্যালো, বলছি স্বামী বিবেকানন্দ। হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ, বলছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল কবে থেকে চালু হবে? আজকে থেকে তো সম্ভাবনা আছে চালু হওয়ার। আপনি কিছুক্ষণ পরপর একটু ট্রায়াল মানে দেখুন ওয়েবসাইটটা, আজ বা কালের মধ্যে হয়তো মানে ওপেন হতে পারে। আপনার নামটা একটু বলুন। আমার নাম অভিজিৎ মুখার্জি। তার মানে তোমরা বুঝতেই পারলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে পোর্টাল সেটা সম্ভবত আজকে কিংবা খুব যদি দেরি হয় সেক্ষেত্রে কিন্তু কালকের মধ্যেই চালু হয়ে যাবে। অর্থাৎ আজকেও চালু হতে পারে এ অথবা কালকেও চালু হতে পারবে। অর্থাৎ তোমাদের সময়সীমা প্রায় শেষ বললেই চলে। ধরে নিতে পারো আজকের থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পোর্টাল চালু হয়ে যাবে। তো এবার কথা হচ্ছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের পোর্টাল তো চালু হবে, এবছর কি সত্যি 60% পেলেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে? অফিসিয়াল দপ্তর থেকে কিন্তু রীতিমতো জানিয়ে দেওয়া হলো যে তোমাদের এর 60% মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে 60% পেলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েবসাইটটা ওপেন হবে আজকালের মধ্যে, ওপেন হবে, একটু নজর রাখো। এবছরে 60% নাম্বার পেলেই তো, একদম একদম 60% নাম্বার পেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ের জন্য, না? তোমরা যদি এবছর মাধ্যমিকে 420 কিংবা তার বেশি পাও তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারছো। এবং তোমরা যদি এবছর ওর উচ্চ মাধ্যমিকে 300 পেয়ে পাস করো তাহলেও কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে পারবে। যে তুমি এসসি হও, এসটি হও, ওবিসি হও কিংবা অন্য কোনো ক্যাটাগরির ছাত্রছাত্রী হও না কেন, তোমরাও যেমন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে, তেমনভাবে যারা জেনারেল ছাত্রছাত্রী রয়েছে আমার, তারাও কিন্তু রীতিমতো আবেদন করতে পারবে। মানে সকলেই এবছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার সুযোগ পাবে। এবার তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে, দাদা আমি তো মাধ্যমিক আগে দিয়েছি, এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছি, সেক্ষেত্রে এ মাধ্যমিকে আমি কিন্তু 60% পাইনি, উচ্চ মাধ্যমিকে 60% পেয়েছি, সেক্ষেত্রে কি আমি এবছর আবেদন করতে পারবো? এরকম কোনো ব্যাপারই নেই। তুমি মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছো সেটা নির্ভর করে না। তুমি উচ্চ মাধ্যমিকে এবছর যদি 60% পাও তাহলে তোমরা কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেক্ষেত্রে তোমরা যদি 53% পাও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টি, তোমরা সকলেই জানো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে গেলে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম তোমাদের 2,50,000 টাকার কম হতে হবে। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে আমি অফিসিয়াল দপ্তর থেকে জেনে নিয়েছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করতে গেলে ইনকাম সার্টিফিকেটটা কোথার থেকে আনতে হবে পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। বিডিও বা এসডিওর থেকেই কিন্তু তোমাকে এই ইনকাম সার্টিফিকেটটা আনতে হবে, আদারওয়াইজ কিন্তু ভ্যালিড বলে গ্রহণ করা হয় না। সার্টিফিকেটটা রয়েছে সেটা কি পঞ্চায়েত বা যে কোনো জায়গা থেকে আনলে হবে? বিডিও বিডিও বা এসডিও বা জয়েন্ট বিডিও থেকে আপনাকে আনতে হবে ইনকাম সার্টিফিকেট। কাজে এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা ভিডিও কিংবা এসডিও অফিসারের থেকে কিন্তু আনতে হবে। এরপরে তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী আছো, বারবার তোমরা একই জিজ্ঞাসা করছো, আমরা অমুক কোর্সে পড়ি, আমরা বিএ পড়ছি, আমরা বিএসসি পড়ছি, আমরা অনার্স পড়ছি, আমরা পাস পড়ছি, সেক্ষেত্রে কি আমরা পাবো না? দেখো প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্যই কিন্তু অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল, সেই কারণেই কিন্তু আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপকে
আমাদের রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ আমি বলে থাকি। সেই রকমভাবেই কিন্তু আমাদের রাজ্যের সবথেকে বড় স্কলারশিপ আমার মনে হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, কারণ প্রত্যেকটা ছাত্রছাত্রী যে ডিপার্টমেন্টেই পড়ুক না কেন এই স্কলারশিপে আবেদন করার সুযোগ পায় এবং এই স্কলারশিপে আবেদন করে এই স্কলারশিপ থেকে এ টাকা পেয়ে পড়াশোনার জন্য ও সুবিধা ভোগ করতে পারে। জিজ্ঞাসাবাদ রয়েছে যে ডকুমেন্ট আমাদের কী কী দিতে হবে। দেখো ডকুমেন্ট খুবই সিম্পল একটা বললাম কি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে 2.5 লক্ষ টাকার কম হতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তার একটা সার্টিফিকেট দিতে হবে যেটা বিডিও বা এসডিও থেকে আনতে হবে, এবং তারপরে তোমাদের কি যে ডকুমেন্টেশন হিসাবে যে তোমরা অ্যাকচুয়ালি যে 60% ওপরে নাম্বার পেয়েছো তার জন্য তোমাদের মার্কশিট দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, এবং তুমি যে পরবর্তী কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ তোমরা যে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছো, গ্র্যাজুয়েশনের পর পিজি লেভেলের কোনো কোর্সে ভর্তি হয়েছে, তার কিন্তু ও প্রুফ হিসাবে কিন্তু একটা ডকুমেন্ট দিতে হবে বা অ্যাডমিশন রিসিপ্ট দিতে হবে যে তোমরা ভর্তি হয়ে গেছো পরবর্তী ক্লাসে। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে এও কিন্তু তোমাদের কোনো একটা ডকুমেন্ট দিয়ে দিতে হবে, তোমার যেটা আধার কার্ড হতে পারে বা অন্য কোনো ডকুমেন্ট হতে পারে। কাজেই তোমাদের এই সমস্ত ডকুমেন্টই কিন্তু সরাসরি আপলোড করে দিতে হচ্ছে অনলাইনে আবেদনের সময়। এরপরে তোমাদের মধ্যে অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা এই মুহূর্তে থার্ড ইয়ারে পড়ছি, আমরা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে পড়ছি, আমরা 11-এ পড়ছি, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? একেবারেই না। তোমরা যারা এবছর মাধ্যমিক পাস করেছো, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা তো আবেদন করতে পারবে। তাছাড়া কারা আবেদন করতে পারবে? যারা ধরো আগের বছর মাধ্যমিক পাস করেছে বা অন্য বছর মাধ্যমিক পাস করেছে কিন্তু এবছর ওর অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক মানে এবছর ক্লাস 11-এ ভর্তি হয়েছে, কিংবা এবছর ওর কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এবং কিংবা যারা রীতিমতো পিজি লেভেলের কোনো কোর্সে এবছর ভর্তি হয়েছে, তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এমন এবং যারা রীতিমতো মাঝপথে পড়ছে অর্থাৎ এই মুহূর্তে 11 পাস করে 12-এ পড়ছে, এবং যারা রীতিমতো সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, কিংবা পিজি লেভেলের শেষের দিকে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারছে না। তাদের জন্য রয়েছে রিনিউয়ালের সুযোগ। মানে রিনিউয়াল কারা করবে? প্রত্যেকেই কিন্তু রিনিউয়ালও করতে পারবে না। সেক্ষেত্রে যারা ফার্স্ট ইয়ারে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের দরুন টাকা পেয়েছিল, মানে আগের বছর টাকা পেয়ে গেছিলে ফার্স্ট ইয়ারে, তারা সেকেন্ড ইয়ারে গিয়ে রিনিউয়াল করতে পারবে। যারা সেকেন্ড ইয়ারে এক বছর ধরে টাকা পেয়েছো স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের, তারা থার্ড ইয়ারে গিয়ে কী হচ্ছে রিনিউয়াল করবে। এই একই রকমভাবে যারা ক্লাস 10-এ আগে স্কলারশিপের জন্য আবেদন করেছিলে এবং 11-এ টাকা পেয়েছিলে, 12-এ উঠে তারা কী হচ্ছে এই মুহূর্তে রিনিউয়াল করবে। তো তার মানে বুঝতেই পেরেছো কারা রিনিউয়াল করছো এবং কারা অ্যাপ্লাই করছো, মানে যারা নতুন কোনো কোর্সে এবছরই অ্যাডমিশন নিয়েছো তারাই কী হচ্ছে অ্যাপ্লাই করবে। আর যারা আগের বছর স্কলারশিপ পাচ্ছো এক বছর আগের থেকে কিংবা 2 বছর আগের থেকে, তারা কী হচ্ছে ওই স্কলারশিপকে রিনিউয়াল করবে। আর আমি বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য তোমরা অনেকেই ওয়েট করেছিলে, যেরকমটি সর্বপ্রথম তোমাদের জানিয়েছিলাম, আমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন 5 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো এরকম সেই অনুযায়ী কিন্তু অফিসিয়াল দপ্তর থেকেও জানিয়ে দিল যে 5 তারিখ থেকেই তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ শুরু হতে চলেছে। যদি একান্তই আজকে পসিবল না হয় তাহলে অবশ্যই কালকের থেকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ পোর্টাল চালু হবে। এক্ষেত্রে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে আবেদন করার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরও একটা বিষয় তোমরা জিজ্ঞাসা করেছিলে সেটার অ্যান্সার দিয়ে দিই। স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কত? দেখো রীতিমতো কিন্তু এটা 3 মাস ধরে চলবে, মোটামুটি ধরে রাখতে পারো 3-4 মাস চলে, মানে জানুয়ারির শেষ দিক পর্যন্ত বা জানুয়ারির শেষ পর্যন্ত কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদনের অনলাইনে সুযোগ থাকছে। কাজেই সমস্ত কিছু জোগাড় করে তারপরেই কিন্তু সঠিকভাবে আবেদন করবে যাতে কোনো রকম সমস্যা না হয়। তোমাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা, এবং অফিসিয়াল ওয়েবসাইট চালু হলে সমস্ত তথ্য একত্রিতভাবে তোমাদের জানিয়ে দেবো। কাজেই যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হওনি, রেড বাটনে ক্লিক করে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করো। আর আমার সঙ্গে সরাস্বরি যোগাযোগ করতে চাইলে, কোনো কোশ্চেন থাকলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড, অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। ইনস্টাগ্রাম আইডি তোমাদের সুবিধার্থে এখানে দিয়ে দিলাম। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।